সিলেটে বেশ জোরে সুরে বইছে সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়া। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস লাগোয়া একটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়। এতে দলীয় প্রতীক নৌকা পেলেন আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল পেলেন লাঙ্গল, হাত পাখা প্রতীক পেলেন ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান ও দলীয় প্রতীক গোলাপ ফুল পেলেন জাকের পার্টির মোহাম্মদ জহিরুল আলম। এদিকে মেয়র প্রার্থীর পর কাউন্সিলরদের প্রতীক ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতীক ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এই বছর আমি প্রতীক পেয়েছি লাঠি, ইনশাআল্লাহ আমার ধারণা বিশ্বম্বর ওয়ার্ডের সব মানুষ, সিলেট মহানগরের সব শ্রেণী পেশার মানুষ আমার জন্য দোয়া করবেন, বিশ্বম্বর ওয়ার্ডের মানুষ আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দেবেন আগামী 21 জুন, দিয়ে লাঠিমের জয় হবে ইনশাআল্লাহ। আমার মার্কা যেটি আমি চয়েস করেছিলাম টেলাগাড়ি মার্কা, সেই টেলাগাড়ি মার্কাটি আমি পেয়েছি। আমি মনে করি টেলাগাড়ি মার্কা প্রতীকে আমার ওয়ার্ডের জনসাধারণ প্রত্যেকেই আমাকে ভোট দিয়ে আমাদের সুচিন্তিত রায় দিয়ে এই ওয়ার্ডের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা ঠেলাগাড়ির বিজয় নিয়ে এই ওয়ার্ডবাসীকে আবারও উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাব। আমার গতবার যে মার্কা নিয়ে আমি নির্বাচন করেছিলাম সেই মার্কাটি ছিল ঘুরি, তো আল্লাহর কাছে অশেষ সম্মত যে এইবারও আমি ঘুরি মার্কা পেয়েছি। এবং আমি বিশ্বাস করি 2013 ইংরেজিতে মানুষ যেভাবে চাঁদ মার্কায় বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিল, এইবারও আমি আশাবাদী যে ঘুরি মার্কা আমাকে বিপুল ভোটে তারা নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমি ট্রাক্টর প্রতীক নিয়ে এবার নির্বাচন করব। আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন 16 নম্বর ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাই বোনেরা মা বোনরা, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন থাকবে আগামী 21 জুন আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক্টর মার্কায় বিজয় নিশ্চিত করে আমাকে পূর্বের ন্যায় আপনারা আমাকে আবারও জয়ী করবেন এবং আপনাদের সাথে থাকার জন্য আমাকে সুযোগ দান করবেন। আমার কর্মকাণ্ডগুলো দেখে, আমার তৎপরতা দেখে, আমার কাজকে মূল্যায়ন করে আগামীতে এই শাহজালাল উপসর একটি অত্যাধুনিক আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্যে এবং আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ করব, আপনারা পুনর্নির্বাচিত করবেন আমাকে। গতবারও সেই প্রতীক ছিল টেলাগাড়ি, এবারও টেলাগাড়ি প্রতীক দিয়েছিলাম, কেউ চায় নাই বিদায়, আমি আবার টেলাগাড়ি পেয়েছি। আমি গরিব দুঃখী মেহনতি মানুষের এই প্রতীক নিয়ে গত 2 টার্ম আমি নির্বাচন করেছি, বিপুল ভোটে জনগণ আমাকে পাশ করিয়েছে এবং এবারও ইনশাআল্লাহ বিপুল ভোটে পাশ করব এই আশাবাদ ব্যক্ত করছি।